সারাদেশে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথম করোনার টিকাদান কার্যক্রম শুরু হয় এখানে প্রথম এক ঘন্টায় প্রায় পঞ্চাশ জন টিকা নিয়েছেন বিএসএমএমইউর হাসপাতালে টিকা দেওয়ার জন্য আটটি বুথ স্থাপন করা হয়েছে মূলত ভিআইপি ও করোনার সম্মুখ সারির যোদ্ধাদের এখান থেকে টিকা দেওয়া হচ্ছে পরে স্বাস্থ্য অধিদপ্তরে আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এদিন টিকা নিয়েছেন মন্ত্রী নিজেও এর সাথে সাথেই দেশে টিকা প্রয়োগ শুরু হয় স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন টিকা নিতে এসে কেন্দ্র থেকে কেউ ফেরত যাবে না যারা রেজিস্ট্রেশন করতে পারছেন না তারা ভোটার আইডি কার্ড নিয়ে টিকা কেন্দ্রে গেলে টিকা নিতে পারবেন করোনা তো একটা ঝুঁকি থাকে কিন্তু এই ভ্যাকসিন নেওয়ার পর আমার কোনো না কোনো রকম প্রোটেকশন ডেভেলপ করবে এটা নিয়ে ভুলভ্রান্তি যারা প্রকাশ করছেন বলছে এটা আপনারা হইয়া দিবেন না কারণ নিজের জীবন বাঁচানোর জন্য ভ্যাকসিনটা নিবেন ভ্যাকসিন নিয়ে আমরা কোনো সমালোচনা চাই না ভ্যাকসিন মানুষের জীবন রক্ষার্থে দেশবাসীর লোকের জীবন রক্ষার্থে আমরা এই ভ্যাকসিন দিচ্ছি এবং এই নিরাপদ ভ্যাকসিনটি যাতে আমরা সুন্দরভাবে দিতে পারি তার জন্য আপনাদের সকলে সহযোগিতা কামনা করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের ভ্যাকসিন কার্যক্রমটি আপনারা সফল করুন